34 মাসের বকেয়া বেতন ভাতা প্রদান এবং চাকরি দ্রুত রাজস্ব খাতে আত্মীকরণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের 777 জন শিক্ষক। রাজধানীর কারিগরি শিক্ষা অধিদপ্তরের সামনে মঙ্গলবার তৃতীয় দিনের মতো এই শিক্ষকরা অবস্থান নেয়। বেতন না পেয়ে চরম হতাশাগ্রস্ত এসব শিক্ষকদের পরিবারের অস্থিরতা বিরাজ করছে বলে জানিয়েছেন তারা। মেয়াদ শেষ হয়ে যাওয়া স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট স্টেপ প্রকল্পের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের প্রক্রিয়াকে ধীরগতির কারণে দীর্ঘ সময় ধরে বেতন পাচ্ছেন না তারা। 34 মাসের বকেয়া বেতন ভাতা প্রদান এবং চাকরি দ্রুত রাজস্ব খাতে আত্মীকরণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের 777 জন শিক্ষক। রাজধানীর কারিগরি শিক্ষা অধিদপ্তরের সামনে মঙ্গলবার তৃতীয় দিনের মতো এই শিক্ষকরা অবস্থান নেয়। বেতন না পেয়ে চরম হতাশাগ্রস্ত এসব শিক্ষকদের পরিবারের অস্থিরতা বিরাজ করছে বলে জানিয়েছেন তারা। মেয়াদ শেষ হয়ে যাওয়া স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট স্টেপ প্রকল্পের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের প্রক্রিয়াকে ধীরগতির কারণে দীর্ঘ সময় ধরে বেতন পাচ্ছেন না তারা। 34 মাসের বকেয়া বেতন ভাতা প্রদান এবং চাকরি দ্রুত রাজস্ব খাতে আত্মীকরণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের 777 জন শিক্ষক। রাজধানীর কারিগরি শিক্ষা অধিদপ্তরের সামনে মঙ্গলবার তৃতীয় দিনের মতো এই শিক্ষকরা অবস্থান নেয়। বেতন না পেয়ে চরম হতাশাগ্রস্ত এসব শিক্ষকদের পরিবারের অস্থিরতা বিরাজ করছে বলে জানিয়েছেন তারা। মেয়াদ শেষ হয়ে যাওয়া স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট স্টেপ প্রকল্পের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের প্রক্রিয়াকে ধীরগতির কারণে দীর্ঘ সময় ধরে বেতন পাচ্ছেন না তারা। 34 মাসের বকেয়া বেতন ভাতা প্রদান এবং চাকরি দ্রুত রাজস্ব খাতে আত্মীকরণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের 777 জন শিক্ষক। রাজধানীর কারিগরি শিক্ষা অধিদপ্তরের সামনে মঙ্গলবার তৃতীয় দিনের মতো এই শিক্ষকরা অবস্থান নেয়। বেতন না পেয়ে চরম হতাশাগ্রস্ত এসব শিক্ষকদের পরিবারের অস্থিরতা বিরাজ করছে বলে জানিয়েছেন তারা। মেয়াদ শেষ হয়ে যাওয়া স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট স্টেপ প্রকল্পের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের প্রক্রিয়াকে ধীরগতির কারণে দীর্ঘ সময় ধরে বেতন পাচ্ছেন না তারা। 34 মাসের বকেয়া বেতন ভাতা প্রদান এবং চাকরি দ্রুত রাজস্ব খাতে আত্মীকরণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের 777 জন শিক্ষক। রাজধানীর কারিগরি শিক্ষা অধিদপ্তরের সামনে মঙ্গলবার তৃতীয় দিনের মতো এই শিক্ষকরা অবস্থান নেয়। বেতন না পেয়ে চরম হতাশাগ্রস্ত এসব শিক্ষকদের পরিবারের অস্থিরতা বিরাজ করছে বলে জানিয়েছেন তারা। মেয়াদ শেষ হয়ে যাওয়া স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট স্টেপ প্রকল্পের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের প্রক্রিয়াকে ধীরগতির কারণে দীর্ঘ সময় ধরে বেতন পাচ্ছেন না তারা।